আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাইবাস ডায়েরি। আজকে দেখাবো খুবই মজার এবং সুস্বাদু নাগা সিঙার রেসিপি। এই নাগা সিঙারটা বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো। সর্বপ্রথম সিঙারার পুর বা স্টাফ তৈরির জন্য এখানে তিনটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম এবং 1টা বড় সাইজের পেঁয়াজ আর 2টা নাগামরিচ নিয়ে চিকন করে কেটে নিয়েছি। অপর দিকে একটা ফ্রাইং প্যানে প্রায় 4 টেবিলের মতো সয়াবিন তেল দিয়ে এখানে এখন 1টা লং দারচিনি এবং 2টা এলাচ দিয়ে নিব। এরপরেই 5টা বড় সাইজের তেজপাতা দিয়ে সেগুলোকে হালকা ভেজে নিব। সবগুলো উপকরণ হালকা ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি সেগুলোকে ভেজে নেব। সবগুলো উপকরণ হালকা ভেজে নেওয়ার পর এখানে 2 চামচ পরিমাণ পানি অ্যাড করছি। পানি অ্যাড করার কারণ হলো মশলাটা যেন পুড়ে না যায়। মশলা থেকে তেলটা যখন উপরে চলে আসবে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নিব। এখন আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলুগুলো হালকা ভেজে নিচ্ছিলাম। আলুটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এখন প্রায় 6-7 মিনিটের মতো রান্না করে নিব। ছয় সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু আলুটা হাফ বয়েল হয়ে এসেছে, আমি আবারও একটু নেড়ে নিব। হালকা নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। ঠিক 15-16 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু ফুল সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা সেই নাগামরিচগুলো দিয়ে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা মরিচ, শুকনো মরিচ যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। যেহেতু আমি নাগা সিঙ্গারা বানাচ্ছিলাম এর জন্য নাগামরিচটা ইউজ করেছি। এখন আগে থেকে রাখা চীনাবাদামগুলো দিয়ে নিব। চীনাবাদাম এবং নাগামরিচ দেওয়ার পর এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিব। এখন প্রায় 1/2 চামচের মতো ভাজা জিরা দিয়ে নিচ্ছি। এই জিরা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর আলুর পুরটা কিন্তু অনেকটা এরকম আঠালো টাইপের হবে। আমার এখন আলুর পুরটা রেডি। সিঙ্গার ডোটা তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা, 1/2 চামচ কালো জিরা গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা ময়ান তৈরি করে নিয়েছিলাম এবং সেটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে নিয়েছি। সিঙ্গার ডো থেকে এভাবে 1/2 ডো নিয়ে আমি সেটাকে বেলে নিব এবং এখানে অনেকটা লম্বা করে বেলে নিতে হবে। ডোটা বেলে নেওয়ার সময় আমি এখানে কোনো ধরনের তেল বা আটার গুঁড়ো ইউজ করব না। এখন একটা নাইফের সাহায্যে এভাবে 2 ভাগে করে নিতে হবে। বেলে নেওয়া ডো থেকে এরকম 1 ভাগ নিয়ে এখন আমি 2 পাশ থেকে একটা কোন আকৃতির তৈরি করে নিব। এখন আগে থেকে রেডি করা সিঙার পুরটা দিয়ে নিচ্ছি। ইনস্ট্যান্ট আলুর পুরটা যতটা সম্ভব আমি ভালোভাবে দিয়ে নিব। এখন সিঙ্গার পিছনের অংশটা আমি সামনের দিকে ভাঁজ করে এবং 2 পাশ দিয়ে এভাবে কোন আকৃতির করে নিচ্ছি। সিঙ্গারটা সিল করার টাইমে আমি হালকা পানি দিয়ে সিল করে নিয়েছিলাম। এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে এরকম সিঙ্গারা বানানো যায়, আমি সবচেয়ে সহজ উপায়টাই দেখিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গারও ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কোন আকৃতির করে দেন ইনস্ট্যান্ট পুরটা দিয়ে নিব। এখন সিঙ্গারার পিছনের অংশটা সামনের দিকে টেনে এনে 2 পাশে এভাবে কোন আকৃতির করে নিলে কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে যাবে। সিঙ্গারা তৈরির বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দেখানোর ট্রাই করেছি আমি বাসায় যেভাবে বানিয়ে থাকি।
ওয়েই তো এরকম ইজিয়েস্ট ওয়েতে কিন্তু সিঙ্গারাটা বানিয়ে নিতে পারেন। এখানে 2 কাপ আটা দিয়ে প্রায় 16-17টার মতো সিঙ্গারা হয়েছে, আমি বাকিগুলো ফ্রোজেন করে রেখেছি। এখানে আরেকটা কথা বলে নিই, সিঙ্গারাগুলো ভাজার টাইমে চুলোর আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে, এর ফলে সিঙ্গারাগুলো ভাজার পর অনেকটা খাস্তা হয়, এর জন্য অবশ্যই চুলোর আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো অনেকটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা অনেকটা খাস্তা হয়েছিল। তো আপনার কিন্তু বাসায় বসে বানিয়ে নিতে পারেন এরকম মুচমুচে এবং খাস্তা সিঙ্গারা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।